গোপন সংবাদের ভিত্তিতে দুজন বাংলাদেশি সহ চারজন ভারতীয় নাগরিককে আগরতলা রেল স্টেশনে গ্রেফতার করে জিআরপি থানার পুলিশ শুক্রবার সন্ধ্যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে স্টেশনে নামার পর আসাম আগাম খবরের ভিত্তিতে পুলিশ প্রস্তুত ছিল তারা লক্ষ্য করে চার যুবক এবং পাশাপাশি একজন পুরুষ একজন মহিলা একটি বাচ্চা সহ দ্রুত বেগে স্টেশন থেকে বের হওয়ার জন্য ছুটে যাচ্ছিল এতে সন্দেহ হয় পুলিশের সঙ্গে সঙ্গে তাদের আটক করা হয় দুজন স্বীকার করে তারা বাংলাদেশি সন্দেহ ভাজন চার যুবক জানায় তারা আগরতলার বাসিন্দা যুবকদের বাড়ি আগরতলার দক্ষিণ জয়নগরে বাংলাদেশি মহিলা এবং পুরুষ জানায় তারা বাংলাদেশে যাওয়ার জন্য এসেছে শনিবার তাদের আদালতে তোলা ঘটনা হবে বলে জিআরপি থানার ওসি তাপস দাস তাদের গতিবিধি দেখে আমাদের সন্দেহ হয় তারপর আমরা তাদেরকে আটক করি আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা একে একে বলে যে দুজন এখানে বাংলাদেশি আছেন এবং চারজন তাদের বাড়ি এখানেই তো তারপর আমরা আমাদের থানাতে নিয়ে আসি এবং একটা কেস আমরা নেই মামলা নেই তো এই মামলাতে তাদের ছয়জনকে অ্যারেস্ট করা হয়েছে তো তাদের নাম জিজ্ঞেস করলে বলে যারা বাংলাদেশে যিনি লেডিস আছেন উনি বলছেন উনি নাম শ্রীমতী রুপসিরানিমদার কুমিল্লা বাড়ি আর যিনি পুরুষ লোক ছিলেন ওনার নাম বৈদ্য আহ উনার উনারও চাঁদপুর ডিস্ট্রিক্ট বাংলাদেশ বাড়ি ওনার সম্পর্কে বলছে স্বামী স্ত্রী এবং ওনার সঙ্গে তাদের একটা বাচ্চা আছে তো আর যারা চারজন সঙ্গে ছিল তাদের নাম হলো শ্রী লক্ষ্মণ সরকার আর পরে আছে দ্বিজন নম দাস তারপরে আছে সঞ্জীব সাহা এবং সুমন দেব ওনাদের বাড়ি প্রত্যেকেরই সাউথ জয়নগর যা আমাদের এডিনগর থানার অন্তর্গত তো আমরা আজকে তাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি গ্যাস অম্বুল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা